আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা একটু আলোচনা করব আজকে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন উচ্চ মাধ্যমিক, একাদশ, দ্বাদশ সহ আমাদের কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে অনেক ছোট ছোট প্রশ্নের সম্মুখীন হন অনেকেই। আমার ছোট্ট প্রয়াস, আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করছি, একটু শুনতে থাকুন। শ্রীকৃষ্ণ কীর্তন এই যে কাব্য, এর ভূমিকা কে লেখেন? উত্তর হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নৌকাখণ্ডে কটি পদ আছে? উত্তর হবে 30। বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি? উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা কোন যুগের? আদি মধ্যযুগের। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার স্বামীর নাম কি? অভিমন্যু। বড়ুচণ্ডীদাসের ভণিতা কতবার আছে? 40 বার। রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত, একথা কে বলেছেন? একথা বলেছেন বিমান বিহারী মজুমদার। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কততম গ্রন্থ? দ্বিতীয় গ্রন্থ। এই কাব্যের মোট পদ কত? 418। কাব্যটি কিসের উপর লেখা? তুলোট কাগজে লেখা, তুলো দিয়ে কাগজ প্রস্তুত হতো তাই তুলোট। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন গানের লক্ষণ আছে? ঝুমুর। এটা গেল আমাদের প্রথম পর্ব। এভাবে আমরা বিভিন্ন পর্বের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন আলোচনা করব। শুনতে